করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার। প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জ টাউন ঈদগাহে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় পদাধিকারীরা। এতে অংশগ্রহণ করেন করিমগঞ্জ ইস্কন মন্দিরের অধ্যক্ষ সন্ত শ্রী স্বামী নৃসিংহানন্দজি মহারাজ, বৌদ্ধ ধর্মীয় গুরু শাকবংশ ভিক্ষু, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি সুশান্ত স্টেপেন, রাকেশ দাস। স্বামী নৃসিংহানন্দজি মহারাজ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ঈদের নামাজের সমাবেত দৃশ্যটি বড়ই মনোরম, তা আন্তরিকভাবে অবলোকন করলে আবেগ এসে যায়। তিনি বলেন, আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি, বিভিন্ন পথ অবলম্বন করে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। কেউ ডাকছি আল্লাহ, কেউ ডাকছি ভগবান, আবার কেউ হরি, কেউ রাম, আবার কেউ বা প্রভু। সব নামের অর্থ এক, সনাতন পরম্পরা ইসলাম সহ বিভিন্ন ধর্মের ভাবাদর্শ এক বলে স্বামী নৃসিংহানন্দজি মহারাজ। বৌদ্ধ ধর্মীয় গুরু শাকবংশ ভিক্ষু ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, অশুভ শক্তির বিনাশ ঘটাতে আমরা সবাই একজোট হতে হবে, মানুষকে অত্যাচার করলে ঈশ্বর ক্ষমা করেন না বলেন তিনি। খ্রিস্টান ধর্মের পক্ষে সুশান্ত স্টেপেন বলেন, প্রভু যীশু খ্রিস্ট মানব প্রেম শিখিয়েছেন গিয়েছেন আমাদের সবাইকে। পূর্ত বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজেপি নেতা অমরেশ রায়, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরীকেও ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। কুরআন তেলাওয়াত করে উপস্থিত জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। সবার সঙ্গে খুশি বিনিময়ের জন্য শান্তি সম্প্রীতি এবং ঐক্য শক্তিশালী ভারতবর্ষ গড়ার জন্য আমাদের একে অপরকে চলতে হবে। আমাদের মহান বক্তা একে বলেছেন, আমরা এক পরমস্রষ্টার সৃষ্টিতে আছি, নারী পুরুষের সৃষ্টি আদম হওয়া, আমাদের বলে মনুর শতরূপা। তো এই যে সৃষ্টির রহস্য, তিনি পরম দয়াল পরম করুণাময়, তাকে আমরা আল্লাহ, যিহোবা, খ্রিস্ট, রাম, কৃষ্ণ বিভিন্ন নামে হরি হরি দিয়ে তাকে ডাকি। আমরা যে সম্প্রদায় রয়েছে, যে ভাবনা রয়েছে, সবাইকে উনি শ্রদ্ধা করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। এছাড়া গীতায় বলছে, যে গতমান প্রবদন্তে, কারণ মানব সৃষ্টি লক্ষ লক্ষ বছর থেকে চলে আসছে, সেই অবমন ধারায় সমস্ত সম্প্রদায়, সমস্ত ভাবনা, নবী করিমের যে শিক্ষা, আদর্শ, ত্যাগ, অত্যন্ত মহাপুরুষের আদর্শের সঙ্গে মিলে যায়। এক অপরকে ভালোবেসে গরিব ধনী সবাইকে মিলে আজকে ঈদের যে আজকে সবার সঙ্গে ভালোবাসা বিনিময় হচ্ছে, অত্যন্ত আকর্ষণীয়। এবার মহাপুরুষের সময় সেই সমাজে দাঁড়িয়ে সবাইকে বলেছেন, কিবা বিপুর কিবা সুন্দর চন্ডাল কেমন হয়, যেই কৃষ্ণ দত্তকতা সেই তো গুরু হয়। অর্থাৎ সবাইকে তিনি যে ঈশ্বরের বাণী প্রচার করেন, তিনি আমাদের গুরু, রবীন্দ্র আমাদের গুরু এবং শ্রীকৃষ্ণ আমাদের গুরু, কারণ উনারা ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন। ওনারা যে মহান আল্লাহকে যে বন্দনা করে, আমরা বলি মোরালা, ওনারা করিম বলে, আমরা কৃষ্ণ বলি, ওনারা রহিম বলে, ইয়া আর হামার রহিমিন, আমরা রহিম বলি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতুমুল জালিমিন। এই যে পরম শ্রেষ্ঠ বিভিন্ন নাম রয়েছে, সেই নামকে আমরা শ্রদ্ধা করি, একক ভালোবেসে ভারতের ঐতিহ্য এবং সারা পৃথিবীব্যাপী শান্তি সমৃদ্ধ যে খুশির বার্তা আজ ঈদের দিনে দিচ্ছে, আমাদের সেই মহানতায় নিয়ে চলতে হবে। আজকে সুন্দর একটা দিন, ঈদের দিন এবং সনাতন পরম্পরায় অক্ষয় তিথি, সবার জীবন সুন্দর সুখী হোক এবং সবাই একে অপরকে ভালোবাসি, ভারতের ঐতিহ্য নিয়ে চলি, সনাতন পরম্পরা এবং ইসলাম পরম্পরা একই শিক্ষা দেয়, মানবতাকে বিকাশিত করা এই ফুলের মতো। ধন্যবাদ। يقلب بها المجرمون يتوبون بينا وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجه الجنتين لان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان
فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاقتان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رطب خضر وعبقرين حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام. السلام عليكم. ঈদুল ফিতরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বরাকবিতরা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। সবাইকে আমারও আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের সুখ সম্প্রীতি অটুট থাকুক, আমাদের মধ্যে আমাদের সমাজে শান্তি সম্প্রীতি অটুট থাকুক, মানবতা অটুট থাকুক, দাতৃত্বের বন্ধন অটুট থাকুক। ধন্যবাদ, শুভেচ্ছা।